আসসালামু আলাইকুম। বিডি ভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। মিশর অতি সম্প্রতি ভূমধ্যসাগরে নতুন একটি নৌঘাঁটি স্থাপন করেছে। মিশরের এই পদক্ষেপকে আঞ্চলিক পর্যবেক্ষকেরা লিবিয়ার প্রতি মিশরের অব্যাহত সমর্থনের ইঙ্গিত হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি এই ঘাঁটি স্থাপনের মধ্য দিয়ে মিশর এই অঞ্চলের নতুন পরাশক্তি হয়ে ওঠা তুরস্কের প্রতিও পরোক্ষ একটি সতর্ক বার্তা দিতে চাইছে বলেও তারা মনে করছেন। মিশরের চলমান অর্থনৈতিক দৈন্যদশার মাঝে সামরিক খাতে নতুন এই স্থাপনা নানা দিক জানাবো আজকের এই প্রতিবেদনে। মিশরের প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এই ঘাঁটিটি নৌখাতে মিশরের আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠার একটি প্রমাণ। বিগত কয়েক বছরে ভূমধ্যসাগরে তুরস্ক যেভাবে তার প্রভাব বৃদ্ধি করেছে, মিশর এই ঘাঁটিটি স্থাপন করে তার একটি জবাব দিয়েছে। পাশাপাশি এই নৌঘাটির কারণে ভূমধ্যসাগরে থাকা তেল ও গ্যাসের ওপরও মিশরের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মিশর লিবিয়ার সীমান্ত থেকে 140 কিলোমিটার দূরে গার্গোব এলাকায় এই ঘাঁটিটি স্থাপন করা হয়। এর মোট আয়তন 10 বর্গ কিলোমিটার। এতে 1000 মিটারের একটি জেটিও তৈরি করা হয়েছে, যেখানে পানির গভীরতা 14 কিলোমিটারেরও বেশি। এই ঘাঁটির নাম রাখা হয়েছে জুলাই 3। এই নাম রাখার নেপথ্যেও ক্ষমতাসীন প্রেসিডেন্ট সিসির একটি বাজে উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে। 8 বছর আগে এই দিনটিতেই জেনারেল সিসি গণতান্ত্রিক উপায় নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছিলেন। গার্গোব নৌঘাঁটিটি এমন একটি জায়গায় স্থাপিত হয়েছে যার মাধ্যমে মিশরের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে অনেক বেশি সুরক্ষিত হবে। কায়রো সম্প্রতি একের পর এক নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। গার্গোব নৌঘাঁটিটি সেই পরিকল্পনারই একটি অংশ। ২০২০ সালের জানুয়ারি মাসে মিশরের দক্ষিণ পূর্বাঞ্চলে বার্নিশ নামে আরেকটি নৌঘাঁটি চালু করা হয়। খুব শীঘ্রই সুয়েজ খালের উত্তর প্রান্তে পোর্ট সাইদের উত্তরে আরেকটি নৌঘাঁটি চালু করা হবে বলেও জানা গেছে। লিবিয়ান উপকূলে মিশরীয় সেনাবাহিনীর কয়েকটি ইউনিটকে মোতায়েনের পরিকল্পনাও করছে মিশর। ভূকৌশলগত দিক দিয়ে বিবেচনা করলে গার্গোবের মতো জায়গায় অনেক আগে মিশরের নৌঘাঁটি স্থাপনের কথা। মিশর এই মুহূর্তে নৌবাহিনীকে শক্তিশালী করার এবং বাহিনীকে অত্যাধুনিক নৌবহর সংযুক্ত করতে চায়। অন্যদিকে বার্নিশ ঘাঁটিটি ব্যাহত নৌঘাঁটি হলেও এর মাধ্যমে মিশরের বিমান বাহিনীও যথেষ্ট সুবিধা পাবে। ভূরাজনৈতিক ক্ষেত্রে অঞ্চলের সাম্প্রতিক সময়ে যেসব পরিবর্তন হয়েছে তার আলোকেই নতুন এসব সামরিক ঘাঁটি স্থাপন করা হচ্ছে। লিবিয়ার সাথে মিশরের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। 2020 সালের জুলাই মাসে লিবিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে মিশরের সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে সাহায্য চেয়ে এই চুক্তিটি স্বাক্ষর করেছিল। লিবিয়া এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট মোকাবিলা করছে তা হলো দেশটিতে নিয়মিতভাবে অস্ত্রের চালান আসছে। জাতিসংঘের অবরোধ কার্যকর করা যাচ্ছে না। মিশরের সাথে লিবিয়ার ঘনিষ্ঠতা শুরু হয় 2011 সাল থেকে, যখন লিবিয়ার সেনাবাহিনী অকার্যকর হয়ে যায়। সীমান্তবর্তী এলাকায় প্রেসিডেন্ট গাদ্দাফি হালকা অস্ত্রের যে মজুদ গড়ে তুলেছিলেন তার সবটাই সন্ত্রাসীদের মাধ্যমে পাচার হয়ে যায়। অন্যান্য কিছু বড় দেশও এখানে নিজ নিজ স্বার্থে ভূমিকা পালন করে, ফলে লিবিয়ায় একের পর এক সশস্ত্র সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে। মিশরের আশঙ্কা, লিবিয়া যে কোনো সময় উগ্রপন্থী সংগঠন এবং বৈদেশিক আধিপত্যবাদীদের শক্তির কারণে বিপদে পড়তে পারে। এক্ষেত্রে তুরস্ককে মিশর অনেকটাই ভয় পাচ্ছে। 2013 সালে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করে মিশরের সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কে একটি টানাপোড়েন সৃষ্টি হয় যা এখনও রয়েছে। তুরস্ক অবশ্য অনেকবার মিশরের সাথে সম্পর্ক মেরামত করার উদ্যোগ নেয়, কিন্তু মিশরের স্বৈরশাসক সিসি নানা ধরনের শর্তারোপ করেন। ভূমধ্যসাগর, উত্তর ইরাক, সিরিয়া ও লিবিয়ায় তুরস্ক যে ভূমিকা পালন করছে মিশর তাও ভালোভাবে নিতে পারছে না। তুরস্ককে কোণঠাসা করার কৌশল থেকেই গার্গোবে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করে দেশটি। কুয়েতের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল এবং সামরিক নিরাপত্তা বিশ্লেষক জাফের আল আজমি মনে করেন, গার্গোবের এই ঘাঁটিটি তুরস্কের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। কেননা মিশর শুধু ঘাঁটি স্থাপন করেই বসে থাকবে না, এই ঘাঁটিতে তুরস্কের চির প্রতিদ্বন্দ্বী গ্রিসকেও কাজ করার সুযোগ দেবে। মিশর এই ঘাঁটিকে কাজে লাগিয়ে তুরস্ক বিরোধী নতুন জোট গঠনেরও চেষ্টা করবে, কারণ মিশরের মতো গ্রিসও ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের আধিপত্য উপস্থিতিকে কমিয়ে আনতে চায়।
লিবিয়াকে নানাভাবে সহায়তার আশ্বাস দিলেও এতদিন লিবিয়া সীমান্তে মিশরীয় বাহিনীর উপস্থিতির তেমন কোনো সুযোগ ছিল না। এই ঘাঁটি স্থাপনের পর লিবিয়া সীমান্তে মিশরের উপস্থিতি নিশ্চিত করবে, সাহায্য করবে। গার্গোবে নৌঘাঁটি স্থাপনের নেপথ্যে অর্থনৈতিক কিছু বিষয় জড়িত রয়েছে। মিশর চাইছে লিবিয়ার সীমান্তবর্তী অঞ্চলে খুব শীঘ্রই তেল ও গ্যাসের অনুসন্ধান শুরু করতে। এই অঞ্চলে একটি বিশেষ অর্থনৈতিক জোনও রয়েছে। এই উভয় স্থাপনার নিরাপত্তা বিধানে নতুন ঘাঁটিটি কাজে আসতে পারে। কায়রো ভূমধ্যসাগরীয় এলাকার গুরুত্বপূর্ণ শহর আল আলামিনে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। যদি প্ল্যান্টটি সত্যি মিশর স্থাপন করতে পারে, তাহলে এই জুলাই থ্রি ঘাঁটি প্রয়োজনীয় পণ্য আমদানি ও রফতানি করার ক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত করবে। এই ঘাঁটিটি মিশরের উত্তর পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করবে। মিশরের মিত্রশক্তি যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই ঘাঁটিটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবে। তারা নিজেদের নৌযানগুলোতে তেলসহ অন্যান্য লজিস্টিক উপকরণ দেওয়ার ক্ষেত্রে কিংবা যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজনে এই ঘাঁটিকে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই ঘাঁটির কারণে মিশরের গুরুত্ব বেড়ে যাবে। এটা পরিষ্কার নয় ঠিক কোন ধরনের নৌযানগুলো মিশর এই ঘাঁটিতে মোতায়েন করবে। ঘাঁটিটির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় 47টি জাহাজ দেখা গিয়েছিল। এই 47টি জাহাজের ওপরই মিশরীয় পতাকা ওড়ানো হয়েছিল। এ থেকে অনুমান করা হয় যে মিশরের নৌবাহিনীর নৌযানগুলো ইতোমধ্যে ঘাঁটিতে অবস্থান নিতে শুরু করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাঁটিতে দুটি FREMM বার্গামিনি মাল্টিপারপাস ফ্রিগেট, একটি গোয়েন্ড করভেট, একটি 209 টাইপ সাবমেরিন, 10টি দূরপাল্লার কোস্টাল বোট, 4টি 28 মিটার লম্বা সুইফট জাহাজ, 28টি রাফালে রিজিড ইনফ্লেটেবল বোট এবং একটি রেস্কিউ বোট নিয়মিতভাবে অবস্থান করবে। ঘাঁটিটি বেশ বড় আকারে নির্মাণ করায় এখানে US জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো বিশাল স্থাপনাও রাখা যাবে। তাছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এমন জাহাজও সেখানে রাখা যাবে। এই ঘাঁটিতে 74 ধরনের সুযোগ সুবিধা থাকবে, যার মধ্যে আছে কমব্যাট ইউনিট, একটি যৌথ নৌ প্রশিক্ষণ কেন্দ্র, হেলিকপ্টার ল্যান্ড করার জন্য একটি ডক যেখানে একসাথে 3 থেকে 4টি হেলিকপ্টার অবস্থান করতে পারবে, আরও থাকবে 7টি ট্রেনিং ফিল্ড, একটি মেডিকেল ফিল্ড। এই সবগুলো ফিল্ডকে যৌথ প্রশিক্ষণ এবং মিত্র দেশগুলোর সাথে মিলে মিশনও পরিচালনা করা যাবে। এই ঘাঁটিতে একটি অপারেশন সেন্টারও থাকবে, যাতে এমন একটি কমান্ড ও কন্ট্রোল সিস্টেম থাকবে যাকে দেশটির C4I এবং C5I সিস্টেমের সাথে সংযুক্ত করা হবে। যতগুলো জাহাজ ও নৌযান এই ঘাঁটিতে মোতায়েন থাকবে, সবগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থাও থাকবে। মূল সেন্ট্রাল কমান্ডের বাইরেও এই নৌযানগুলো স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনা পদ্ধতি কার্যকর থাকবে। শুধু নৌ অভিযানই পরিচালনা করতে সক্ষম নয়, বরং একই সাথে মিশরের অন্যান্য কমান্ড ও কন্ট্রোল সেন্টার ইতোপূর্বে স্থাপিত ওয়ার্নিংয়ের সাথেও যুক্ত থাকবে। পাশাপাশি স্থল ও বিমান বাহিনীর সাথেও যোগাযোগ থাকবে, যাতে প্রয়োজনে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা যায়। একই সাথে নৌযানগুলো থেকে ড্রোন অভিযানও নিয়ন্ত্রণ করা যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।